এখানে যে মানুষগুলো আছেন এই মানুষের সাথে 10 গুণ দিলে যত মানুষ হয় তত মানুষের সামনে হাতে গোনা কয়েকদিন আগে একজন বলতেছে আল্লাহ গায়েব হয়ে গেছে নাই হয়ে গেছে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে আর মুহাম্মাদও গায়েব হয়ে গেছে নাই হয়ে গেছে খাদার দায়িত্ব দিয়ে আমার দুঃখ কষ্ট এক জায়গায় ওখানে কিন্তু সকলেই তার নিজস্ব দলের লোক না শত শত মানুষ তাকে দেখতে গেছে বহু মানুষ তার তরিকার বাইরের লোক ছিল কিনা কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ 7280 সহিহ বুখারী হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে আমার ইল্লা মান আবা শুধুমাত্র আমাকে যারা মানে না অস্বীকার করে তারা বাদে ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবার মানে না এইরকম আবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যেই লোক আমি মুহাম্মাদকে অনুসরণ করে সে যাবে জান্নাতে আর আমাকে যে মানে না ও যাবে জাহান্নামে ও হলো আবা তা আমরা অনুসরণ করব কি করব না আমরা অনুসরণ করব আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি সেটা কি আমাদের এখন বয়ানের একটা উদ্দেশ্যটা আমি আমার নিজস্বতায় আমি জাতিকে একটু জাগিয়ে তুলতে চাচ্ছে এটা আমার একটা নিজস্ব দাবি মনের ওয়াজ বহু করা যায় বহু বিষয় বলা যায় কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের চোখ কান খোলার বিষয় ওয়াজটা করা বেশি জরুরি কেন এখানে যে মানুষগুলো আছেন এই মানুষের সাথে 10 গুণ দিলে যত মানুষ হয় তত মানুষের সামনে হাতে গোনা কয়েকদিন আগে একজন বলতেছে আল্লাহ গায়েব হয়ে গেছে নাই হয়ে গেছে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে আর মুহাম্মাদও গায়েব হয়ে গেছে নাই হয়ে গেছে খাদার দায়িত্ব দিয়ে আমার দুঃখ কষ্ট এক জায়গায় ওখানে কিন্তু সকলেই তার নিজস্ব দলের লোক না শত শত মানুষ তাকে দেখতে গেছে বহু মানুষ তার তরিকার বাইরের লোক ছিল কিনা প্রথম কোন লোক যদি উঠে বলতো যে আপনি এই মুহূর্তে তওবা করতে হবে আপনি আল্লাহকে নিয়ে এরকম কুফরি বাক্য বললেন কিভাবে দেখলেন যে সব শ্রোতা বলতো হ হ হ ঠিকই ঠিকই কেউ ওই কথাটা শুরু করতেছে না জন্য সবাই চুপ করে বসে আছে আর নারায় তাকবীর বলতেছে আমার কষ্ট এক জায়গায় আমার দুঃখ যে আপনারা প্রথম আওয়াজের লোকটা হন অন্তত ইনশাআল্লাহ কেউ না কেউ প্রথমে শুরু করবে না রাস্তায় একটা কাটা পড়ে আছে একটা ময়লা পড়ে আছে দেখবেন সবাই আশায় বসে আছে কেউ না কেউ তো সরাবে এই আশায় বসে আছে কিন্তু প্রথম হাতটা আপনার হোক এটা আমরা চাই আপনি হাত দিয়ে যদি সরায় দেন রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরায় দেওয়ার কারণে বস্তু সরানোর কারণে আপনি ইমানের একটা শাখার কাজ করলেন সুবহানাল্লাহ তা আমরা চাই যে প্রথম হাতটা আপনার হোক পৃথিবীর সকল মানুষ যদি গোমরা হয়ে যায় তবুও কি আপনি গতির সাথে মিশে গোমরা হবেন না কোরআন সুন্নাহ ধরেই থাকবেন এই গতিতে আপনি থাকেন প্রথম আওয়াজটা আপনার দেখতে চাই এই দেখেন তাকান আমার দিকে এই গ্রামটুকুন শুধু সালাফি আশপাশে সকলেই ভিন্ন তরিকার মানুষ হতে পারে কিনা আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে ইসলামিক জালসা তা আপনি মনে করলেন যে না না ওটা তো আমার জালসা না আমার মাহফিল না এইটা মনে করে কোনোদিন ঘর থেকে বের হলেন না এটা সত্য কথা কেউ বের হতে চায় না যে না ওনে গেলে খালি বাজে কথা বলবিনি যাবো না আসলে যাওয়াটাই উচিত কেন জানেন আপনি 10টা যুবক নিয়ে খালি তার গার কাছে একটু বসেন কি মঞ্চের সামনে বসেন মুখ দিয়ে কি বলে যদি কোনো বাজে কথা বলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা বলে আপনি হাসতে হাসতে রাগও না কিছুই না খালি হাত উঁচু করে বলবেন ফাস আলু আহলা জিক্রি ইং কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর আমি আল্লাহর মুখের কথাটা বাস্তবায়ন করব আপনার এই কথাটা কেন জানি আমার মনে হচ্ছে সুন্না বিরোধী হাদিস বিরোধী যদি কোনো রেফারেন্স থাকে যদি কষ্ট করে দিতেন এই কথাটা বলেন দেখবেন যে ও আগামী বার তো দাওয়াত নিবে না নিবেই না যে কোনো ভণ্ডই গ্রামে দাওয়াত নিতে বলবি যে খবরদার তোমরাও কেউ যায় না ওই গ্রামের মঞ্চে ভুল করলে ধরি মারে ওরা যে কোনো বাজে কথা বলার সাথে সাথে ওরা ধরে ফেলে রূপক কথাও বোঝে না আমি এমনি এটা বানায় গল্প বলতেছিলাম বোঝানোর জন্য সেটাও বলতে দেয় নাই দেখবেন যে আপনার দিন তখন আপনি বুঝে পাবেন একটা ভালো মানুষ সে যদি মনে করে যে আমি কোনো দিন কারোর কাছে দাওয়াত নিয়ে যাওয়া এই সমস্ত কাজ আমার না আমি নিজে শর্মা নিয়ে রুমাল নিয়ে আমি নিজেকে ভালো করে রাখি তাহলে এই খারাপ মানুষের কাছে দায়িত্ব দাওয়াতটা দেবে তাকে সকল ভালো মানুষ যদি আপনি ঘরমুখী হয়ে যান তাহলে আল্লাহর ঘরটা চালাবে কে বহু মানুষ 30 বছর আল্লাহর ঘরের দায়িত্ব পালন করছে যেই হজ করছে তার পরের বছর আর দায়িত্ব নিতে চায় না ছেলে ফেলে মানা করে যে আব্বা তুমি এখন হজ করে আসছো তুমি এই সামাজিক দায়িত্ব যায় না এসব ভেজাল তুমি খবরদার মসজিদের এসব কেশিয়ারের দায়িত্ব টাইত্ব নিতে যায় না তাহলে সব ভালো মানুষ যদি আপনি এইভাবে ঘরে শোয়ায় দেন তাহলে মসজিদটা চালাবে কে সিটার পারতাম না
আপনি একজন ভালো মানুষ জন্যই তো আপনি সহজে মানুষের দায়িত্ব নিতে চাচ্ছেন না, সহজে ক্যাশিয়ারের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তা আপনার মতো ভালো মানুষগুলোও যদি এই ভালো কর্মটার কাজে এগিয়ে না যায় তো যাবেটাকে? যারা ঘুম পারলে কোনো অসুবিধা নাই তারা আছে জাগি, আর যারা জেগে থাকার দরকার তারা গেছে ঘুমাসে। এই হলো ধর্মের অবস্থা। সবাই মনে করতেছে ওদের কাম ওরা করুক, আমাদের কাম আমরা করি। এটা আমাদেরও বুঝ দেয়। জানেন রাস্তাঘাটে চলতে গিয়ে 15 মিনিট প্রশংসা করে শেষের 5 মিনিট বলে কি, ওদের কর্ম ওরা করুক, আপনার কর্ম আপনি করেন, আপনারা চলতে থাকেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো দেখি, এই গতিতে কি দাওয়াত চলে? এটা কি মুহাম্মাদের শরীয়ত মানবে যে আমার এক গালে বিনা কারণে থাপ্পড় দিলে আমি আর এক গাল পাচি দেবো? আমার ছেলেকে মারি দিয়েছে বিনা অপরাধে, আর আমি বললাম যে আচ্ছা কোনো সমস্যা নাই, আমি তোমাকে টোকা দিলে গুনাহগার হব? জি না, কেসাসের ব্যবস্থা আছে, আমিও তোমার ছেলেকে মারি দেওয়ার অবস্থা আমার আছে, সুযোগ আছে। বোঝা যাচ্ছে নাকি? চুরি করলো, আপনি বললেন যে আচ্ছা চোরের কাম চোর করুক, আমার কাম আমি করি, এটা হইল তো? বিদাতি আমার ধর্ম চুরি করে নিয়ে যাচ্ছে, আমি ঠেকাবো না। এটা শিরিককারী মুশরিক, সে আমাদের ধর্মের সরল মনা মুসলিম দিনী ভাই বোনদের গলার সাথে তাবিজ দিয়ে বস্তুর কাছ থেকে মঙ্গল নেওয়ার নাম করে শিরিক করাচ্ছে। আমি এই ব্যাপারে বলবো না কথা, আমি বলি কি জানেন, বিশ্বাস করেন আপনার বাড়ি থেকে আপনার স্ত্রীর গহনা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, দেখতেছেন চোর যাচ্ছে, ওই চোরকে যত দ্রুত গতিতে দাবড়ায় ধরবেন তার সাইতে বেশি দৌড় দিয়ে ধরা উচিত একটা বেদাতি হুজুরকে। কেননা এটা হলো জাগতিক সম্পদ, আর ওইটা হলো আল্লাহর দিনের সম্পদ। এইটা হারালে দুনিয়া হারায়, ওইটা হারালে আখেরাত হারায়। তাহলে চোর যেই গতিতে ধরা লাগবে তার সাইতে বেশি গতি নিয়ে আমরা চেষ্টা করতেছি, বিদাতির কান পর্যন্ত এই আওয়াজটা যাক। তা আপনি কোন বুঝ নেন? আমরা বুঝি না যে ওদের কাজ ওরা করুক, এই সংখ্যা হলে 80%-এর উপরে। কাজে দেখেন আসলে তো আপনাদের কাজ আপনারা করে যান, আপনাদের দাওয়াতটা আপনারা দিয়ে যান, ওদের কাজ ওরা করুক, এক একটা কথা বললেন নাকি আপনি? আমার ডান পাশের চেয়ারে বসে খাজার কাছে ধর্ম সারি দিয়ে আল্লাহ নাই করবে, আর আমি এখানে বসে বলবো যে আমার ভাইয়েরটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে, হইল? লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বারবার নিষেধ করতেছে, খবরদার সত্য আর মিথ্যার মিশ্রণ করে দিয়ে মানুষকে ধোয়াশা করে দিও না। এটা টেনশনে ফেলাই দিলেন না আপনি? এই জন্য আপনি মনে করবেন এক একটা সন্নাপন্থী সালাফি মানহাজের অনুসারী, আলেম বাদ দিয়ে বলতেছি শুধু একজন সাধারণ অনুসারী, 1000 বিদাতি মাওলানার চাইতে বেশি জ্ঞান রাখে। বোঝা যাচ্ছে নাকি? কেননা যাদের ফাউন্ডেশন হলো নবীর সন্ন্যার বিরোধিতা করা, তার চাইতে সন্না পালন করা লোকের দাম বেশি না? এটা সোজা কথা হিসাবই। প্রবাসীদেরকে যতই গালাগালি করুক, যতই কটাক্ষ করুক, সত্য এসে বলার কারণে একটা প্রবাসী ওই দেশ থেকে ফিরে আসার পর দিন ধর্ম সম্পর্কে যতটুকুন জানে, 60 বছর বুখারি পড়ানো আলাও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সঠিক দিনটা জানে না সেরকম। আরেকবার ঘুরে বললে বলা হয় যে জানে কিন্তু মানে না। বোঝা যাচ্ছে? না হয় জানে না, না হয় জানে তো মানে না, পরেরটাই ঠিক, জানে কিন্তু মানে না। রাস্তাঘাটে ওই যখন এইগুলো কিন্তু কমন দেখা হওয়ার জায়গা, সিএনজি ফিলিং সামনেতে গ্যাস নিতে গেলেন, দেখবেন যে আরও কোনো হুজুর এসে জমা হয়ে গেছে, সে ওখান থেকে গ্যাস নিবে। একজন হুজুরের সাথে আর একজন হুজুরের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়ে যায়, এখন পর্যন্ত আমার চোখে পড়ল না আমার এত কড়া বক্তব্য, এত কমেন্টে গালাগালি হওয়ার পরেও একটা হুজুর সামনে এসে আমাকে একটা বাজে কথা বলে নাই, বরং জড়ায় ধরে পাম দেয় আর কয় যে আপনার ওয়াজ আমরা নিয়মিত শুনি, ফাইন ওয়াজ। এরই হলো ঠিক। আমি একটা লোক পাইছিলাম, নাম বলবো না, আল্লাহ শুনে ফেলবিনি, নাম বলতেছি না। আমার বোঝাচ্ছে কি জানেন, যে শোনেন আপনার কথা ঠিকই বলছেন, আপনি একটা ওয়াজে বলছেন পীরের কোনো ভাগ মাগ নাই, মোটি ভণ্ড, হক্কানি মক্কানি আবার কি, এই কথাটা ঠিকই বলছেন। এখন আমি ওই নাম নেটে সার্চ দিয়ে দেখি ও একটা মঞ্চে বলতেছে, খবরদার আপনারা হক্কানি পীরের বিরোধিতা করবেন না, কিন্তু আমার সামনে পায়া পুরা খোসা বদলা দিছে একবারে। এটা মানুষের স্বভাব, তাও তো বোঝ আসুক, কিন্তু আমাদেরকে রাগও করতেছে না, মারতেও আসতেছে না, কি এখানে বসেন? এই যে একটা হাদিস পাইছি আপনার কথাটাকে পরিবর্তন করা যায়, একবারও বলে না, চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, বহু জিনিস খায়, বিল তো দেওয়া দূরের কথা, ধাক্কা সরা দিচ্ছে, না 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 আপনি আমার